আসসালামু আলাইকুম। শুরুতে থাকছে প্রধান প্রধান শিরোনাম। বুদ্ধি প্রতিবন্ধী সৌরভকে বিয়ে করে বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন সুন্দরী তরুণী। একসঙ্গে দুই সন্তানকে হারিয়ে পাগল প্রায় মা বাবা। ভারতীয় মুসলিম ছাত্রীর ১৬ পরীক্ষায় ১৬ স্বর্ণপদক জয়। প্রথম দফায় ৭০০ রোহিঙ্গা নিতে চায় মিয়ানমার। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। গাইবান্ধা সুন্দরগঞ্জের উপজেলার ছাপরহাটি ইউপির কেমনি মহন্ত, বয়স ১৮। সুশ্রী হওয়া সত্ত্বেও ২৫ বছর বয়সী সৌরভ ঘোষ সোনা নামে এক বুদ্ধি প্রতিবন্ধীকে বিয়ে করে বিরল দৃষ্টান্ত স্থাপন করেছেন তিনি। সৌরভকে আদর ভালোবাসা দিয়ে প্রতিবন্ধী স্বামীকে সুস্থ করে সংসার জীবনে সফল হয়ে দৃষ্টান্ত স্থাপন করতে চান এই তরুণী। কেমনই গাইবান্ধা সুন্দরগঞ্জের পূর্ব ছাপরহাটি গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী শ্রী গণেশচন্দ্র মহন্তর চতুর্থ মেয়ে, আর সৌরভ গাইবান্ধা পৌরসভা ডেভিড কোম্পানি পাড়ার অ্যাডভোকেট সুশীল কুমার ঘোষের দ্বিতীয় ছেলে। হিন্দু রীতি অনুযায়ী গত ৪ মার্চ জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়েছে। সৌরভ জানান, কেমনই আমার বউ নয়, আমার গার্লফ্রেন্ড। কেমনই জানান, ৯ দিনের সংসার জীবনে সৌরভের অনেক ভাব ভাষাই বুঝতে সক্ষম হয়েছেন তিনি, তবে শুরুটা অনেক কঠিন ছিল। কেমনই বিশ্বাস করেন, তার এই যুদ্ধে কিছুটা সময় লাগলেও তিনি সফল হবেন। কেমনই আরও বলেন, সৌরভের বাহ্যিক চেহারা ও কথাবার্তায় কিছুটা বুদ্ধি প্রতিবন্ধী মনে হলেও আচরণগত তার কোনো ত্রুটি নেই। আমি আমার জীবনের সবটুকু দিয়ে তাকে স্বাভাবিক করে তুলতে চাই, আমি পারবো, এটা আমার বিশ্বাস। কেন তো ত্যাগার প্রতীক্ষা, এমন প্রশ্নের জবাবে কেমনই বলেন, প্রথম দেখাতেই সৌরভকে আমার ভালো লেগেছিল, আর সেই ভালো লাগা একসময় ভালোবাসায় রূপ নেয়, পরে তাকে আমি বিয়ে করি। সৌরভের মা সুলেখা দাস বলেন, গর্ভধারণের ৮ মাস ১০ দিনের মাথায় অপরিণত বয়সে জন্ম হয় সৌরভের। ডাক্তার তার বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার ব্যাপারে আগেই বলেছিলেন। কেমনের পরিবারের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সুলেখা বলেন, কেমনই শিক্ষিত পরিবারের যোগ্য মেয়ে, বিয়ের মাত্র ৮ দিনে আমার ছেলেটাকে আপন করে নিয়েছে, সেবা করছে, এখন সৌরভকে নিয়ে আর চিন্তা নেই। আমরা দেশ ও দেশের বাইরে সৌরভের চিকিৎসা করিয়েছি, কিন্তু তাতে কোনো কাজ হয়নি। তবে আমি মনে করি আমার বৌমার সেবা আর ভালোবাসা পেলে স্বাভাবিক হয়ে যাবে সৌরভ, চিকিৎসা বিজ্ঞান এই মেয়েটির কাছে হার মানবে। কেমনের বাবা শ্রী গণেশচন্দ্র মহন্ত বলেন, কেমনই নিজে থেকেই যখন বিয়ে করতে চেয়েছে তখন আমরা ওকে বাধা দেইনি, ওরা সুখী হলে আমরা সুখী। আমার মেয়েটা ছোট থেকেই অনেক নরম, মানুষের প্রতি ওর অনেক মায়া। বর্তমান সমাজে অনেক ক্ষেত্রে প্রতিবন্ধীদের অবহেলা করার প্রবণতা রয়েছে। কেমনের মতো তরুণী জেনে বুঝে সৌরভকে ভালোবেসে তাকে বিয়ে করার বিষয়টি ছুঁয়ে গেছে গোটা দেশ। সুখী হোক কেমনই সৌরভ, সুন্দর হোক তাদের সংসার জীবন। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের বাসিন্দা ইসমাইল হোসেন, তিনি সিলেটের একটি ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করেন। তার স্ত্রী লিমা বেগম কাজ করেন আশুগঞ্জের একটি চালকলে। অভাবের সংসারে নুন আনতে পান্তা ফুরায়। টাকার অভাবে জ্বরে আক্রান্ত দুই শিশু সন্তানকে চিকিৎসকের কাছে নিয়ে যেতে পারেননি তারা। বাড়ির পাশের একটি ফার্মেসি থেকে নাপাস সিরাপ এনে খাওয়ান। সেই সিরাপ খাওয়ানোর পরপরই অসুস্থ হয়ে পড়ে ইয়াসিন ও মোরসালিন। পরে তাদের দুজনের মৃত্যু হয়। দুই শিশুর পরিবার সূত্রে জানা গেছে, কয়েকদিনও জ্বর না কমায় গত ১০ মার্চ বিকেলে ছোট ছেলে মোরসালিন তাকে চিকিৎসকের কাছে নিয়ে যাওয়ার জন্য বলে মা ডিমা বেগমকে। তখন মা তাকে আশ্বাস দেয়, চালকল থেকে কাজের টাকা পাওয়ার পর ভালো চিকিৎসকের কাছে নিয়ে যাবে। পরে মায়ের কাছ থেকে টাকা নিয়ে দুই শিশুর দাদি নীলুফা বেগম পাশের বাজারের মা ফার্মেসি থেকে এক বোতল নাপা সিরাপ কিনে আনেন। এরপর সেই সিরাপ আধা চামচ করে ইয়াসিন ও মুরসালিনকে খাওয়ানো হয়। এর কিছুক্ষণ পরই তারা বমি শুরু করে। কাঁদতে কাঁদতে দুই শিশুর মা লিমা বেগম বলেন, ওই দিন আমার ছেলে আমাকে বলল, আম্মা আমাকে ভালো ডাক্তারের কাছে নিবা না। আমি তখন বলেছি, ভালো ডাক্তারের কাছে এখন নিতে পারবো না, আমার কাছে এখন টাকা নেই, আপাতত দুই শিশুকে একটা নাপা সিরাপ এনে খাওয়াই। সিরাপ খাওয়ানোর ১৫ থেকে ২০ মিনিট পরই দুজনেই বমি শুরু করে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে ডাক্তাররা অক্সিজেন দিয়ে জেলা সদর হাসপাতালে নিয়ে যেতে বলে। লিমা বেগম অভিযোগ করে বলেন, সদর হাসপাতালে নেওয়ার পর ডাক্তার জানায়, আপনার ছেলেরা সম্পূর্ণ সুস্থ, বাড়িতে নেওয়ার টক আর পানি খাওয়ান বেশি করে, কিন্তু বাড়িতে আনার পথেই আমার এক ছেলে মারা যায়, বাড়িতে এসে আরেকজনের মৃত্যু হয়। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ডাক্তাররা তাহলে কী দেখলো, আমার ছেলেগুলোকে একটু চিকিৎসাও তারা দিল না কেন,
এদিকে নাপাশিরাখে দুই শিশুর মৃত্যুর অভিযোগ ওঠার পর থেকে সপরিবারে গা ঢাকা দিয়েছেন দুর্গাপুর গ্রামের সড়ক বাজারের মা ফার্মেসির মালিক মোহাম্মদ মইনুদ্দিন। রোববার 13 মার্চ দুপুরে দুর্গাপুরের পার্শ্ববর্তী তাজপুর গ্রামে মইনুদ্দিনের বাড়িতে গিয়ে তার পরিবারের কাউকে পাওয়া যায়নি। বুশরা মতিনের বয়স 22 বছর, ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কর্ণাটকের রাচুর জেলায় জন্ম, প্রখর মেধাবী। কর্ণাটকের বিশ্বেশ্বরজা প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত SLN ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলর ডিগ্রি অর্জন করেছেন। বিশ্ববিদ্যালয়ের পৃথক 16টি পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে রেকর্ড সংখ্যক 16টি স্বর্ণপদক জয় করেছেন। বলা যায় ইতিহাসই সৃষ্টি করেছেন বুশরা। ইন্ডিপেন্ডেন্ট উর্দুকে দেয়া সাক্ষাৎকারে বুশরা মতিন বললেন, আমার কল্পনাও ছিল না এতগুলো স্বর্ণপদক জয় করব। কলেজে ভর্তি হওয়ার পর কখনো টপ পজিশনে যাওয়ার চিন্তা করিনি, কিন্তু প্রথম সেমিস্টারে প্রথম স্থান অর্জন করার পর প্রচুর পরিমাণে পড়ালেখা শুরু করি। বুশরা মতিন আরও বলেন, মহান আল্লাহ তাআলার অশেষ রহমত যে শুধু আমার ব্যাচে প্রথম হয়েছি এমন নয়, বরং বিশ্বেশ্বরজা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত সমস্ত কলেজের সব শাখার ভেতর আমি প্রথম স্থান অর্জন করেছি। এর আগে এই বিশ্ববিদ্যালয়ে একজনের পক্ষে 13টি পদক জয়ের রেকর্ড ছিল, এখন সেটাও ভেঙে গেল। বিশ্বেশ্বরজা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর ক্রিস দপা বলেন, এই মাসে বিশ্ববিদ্যালয়ের 21 বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বুশরা মতিনকে স্বর্ণপদক হস্তান্তর করা হবে। নিজের সফলতার মূল কারণ সম্পর্কে বুশরা মতিন বলেন, সব সমস্যার সমাধান হয় নামাজের মাধ্যমে। অক্লান্ত পরিশ্রম ও নিয়মিত তাহাজ্জুদ নামাজের পর আল্লাহর দরবারে দোয়া আমার সফলতার প্রধান কারণ। আমার সফলতা ও সম্মান দানের জন্য আল্লাহ তাআলার প্রতি অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করছি। মুসলিম ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বুশরা মতিন বলেন, আমি মুসলমান ভাই বোনদের প্রতি অনুরোধ করব, তারা নিজেদের মেধার সাথে ভালোভাবে পরিচিত হবেন, অন্যের কথা অনুযায়ী ক্যারিয়ার নির্বাচন করবেন না, আল্লাহ তাআলার ওপর ভরসা করে কঠোর চেষ্টা চালাবেন, নিয়মিত নামাজ আদায় করে সফলতার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা সহায়ক হবেন। স্বর্ণপদক জয়ী বুশরা মতিনের নিজ রাজ্য কর্ণাটক এখন হিজাব নিষিদ্ধ ইস্যুতে বিশ্ব সংবাদের কেন্দ্রবিন্দুতে রয়েছে। নিজের হিজাব ও দেশ নিয়ে বুশরা মতিন বলেন, আমি পুরো 4 বছর হিজাব পরিধান করে কলেজে যাতায়াত করেছি। হিজাব ও পড়ালেখা পৃথক বিষয়, হিজাব পরিধান করে আমি ডিগ্রি অর্জন করেছি। হিজাব আমাদের ধর্মীয় ও সাংবিধানিক অধিকার। ভারত একটি সেকুলার রাষ্ট্র, সংবিধান মৌলিক অধিকারের জামিনদার। নিজের ব্যাপারে আমি বলবো, ভারতীয় নাগরিক ও কর্ণাটকের অধিবাসী হওয়ার কারণে আমি গৌরব বোধ করি। সফলতার পেছনে পিতামাতার অবদান সম্পর্কে বলেন, আমার পিতা জহিরুদ্দিন একজন সরকারি সিভিল ইঞ্জিনিয়ার, মা শিক্ষিত গৃহিণী। আমার সফলতার পেছনে বাবা মায়ের সবচেয়ে বেশি অবদান আছে, তারা কখনোই আমার ওপর কোনো চাপ প্রয়োগ করেননি, নিজের স্বাধীন মতো বিষয় নির্বাচন করেছি, আমার ভাই সব প্রয়োজনে সহযোগিতা করেছে। নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বলেন, আমি ভবিষ্যতে UPSC পরীক্ষায় পাশ করে অফিসার হওয়ার স্বপ্ন দেখি, সে লক্ষ্যে এখন প্রস্তুতি গ্রহণ করছি। IAS অফিসার হয়ে দেশ ও জনগণের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। অন্যদিকে মিয়ানমারের জান্তা সরকার এবার রোহিঙ্গাদের ফেরত নিতে নিজেদের আগ্রহের কথা জানিয়ে চিঠি দিয়েছে। যাচাই বাছাই শেষে 700 রোহিঙ্গাকে দ্রুত ফেরত নিতে ঢাকাকে তালিকাও পাঠানো হয়েছে। যে কোনো মুহূর্তে শুরু হতে পারে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়া। প্রত্যাবাসন প্রক্রিয়ার জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে ঢাকা ন্যাপিদো। প্রথম ধাপে 700 রোহিঙ্গাকে ফেরত নিতে আগ্রহের কথা জানিয়েছে মিয়ানমার। তবে বাংলাদেশ চায় পরিবারভিত্তিক 1100 জনকে একসঙ্গে ফেরত পাঠাতে। গত সোমবার সাংবাদিকদের এসব তথ্য জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। মিয়ানমারের নেপেদো থেকে জানানো হয়েছে প্রথম ধাপে প্রত্যাবাসন প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত তারা। এ বিষয়ে শাহরিয়ার আলম বলেন, এখনও পর্যন্ত 28,000 রোহিঙ্গার যাচাই বাছাই শেষ করেছে মিয়ানমার। পর্যায়ক্রমে 7.5 লাখ রোহিঙ্গাকে ফেরত পাঠানো সম্ভব বলে আশা করছেন বাংলাদেশ। আর এই প্রত্যাবাসন স্বেচ্ছায় ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করে সম্পন্ন হওয়ার কথা রয়েছে। জাতিসংঘ এ প্রক্রিয়ায় যুক্ত থাকবে। তিনি আরও বলেন, মিয়ানমারের নির্বাচন, সামরিক অভ্যুত্থান এবং করোনার কারণে বহুদিন রোহিঙ্গা ফেরত প্রক্রিয়া পুরো থমকেছিল। চলতি বছরের 27 জানুয়ারি দুই দেশের টেকনিক্যাল কমিটির ভার্চুয়াল বৈঠকে আবারও আলোচনা শুরু হয়। বৈঠকে বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার শাহ রেজওয়ান হায়াত। মিয়ানমারের প্রতিনিধি দলের প্রধান ছিলেন দেশটির ইমিগ্রেশন ও পপুলেশন মন্ত্রণালয়ের উপমহাপরিচালক ইয়ে তুনু।
2021 সালের জানুয়ারিতে চীনের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকের পর মিয়ানমারের সঙ্গে বৈঠকে দ্রুততার সঙ্গে বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের যাচাই বাছাই প্রক্রিয়া সম্পন্ন করতে দুই দেশের মধ্যে স্বাক্ষরিত তিনটি দ্বিপক্ষীয় চুক্তির আলোকে সব ধরনের সহায়তার প্রস্তাব দেয় বাংলাদেশ। তাছাড়া উভয় পক্ষ রাখাইনে রোহিঙ্গাদের পূর্ববর্তী আবাসন নিশ্চিতে দেরির কারণ খুঁজে বের করতে কারিগরি পর্যায়ের এই আলোচনায় নিজেদের সদিচ্ছার কথা জানায়। বৈঠকে কারিগরি জটিলতার তথ্যের ঘাটতির তথ্য তুলে ধরে মিয়ানমার প্রতিনিধি দল অনিষ্পন্ন ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ করতে সহায়তার আশ্বাস দিয়েছিল। প্রসঙ্গত, রাখাইনে সেনা অভিযান 2017 সালের 25 আগস্ট শুরুর পর 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে চলে আসে। আন্তর্জাতিক চাপের মধ্যে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের ফিরে নিতে বাংলাদেশের সঙ্গে চুক্তি করলেও সেই প্রত্যাবাসন শুরু হয়নি আজও। ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে তারা এখনই সাবস্ক্রাইব করে নিন।